এদিকে আরও একটি মর্টার শেল পাওয়া গেছে বিজিবি সদস্যরা এটি ঘিরে রেখেছে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল পৌঁছালে এটি নিষ্ক্রিয় করা হবে এদিকে আজ ভোরে টেকনাফের হোয়াইট খং সীমান্তের মানুষের ঘুম ভেঙেছে গুলির শব্দে ওপার থেকে আসা গুলির শব্দে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামগুলো এখন অনেকটাই মানুষ শূন্য হয়ে পড়েছে সীমান্ত থেকে জানাচ্ছেন খং আমাদের সহকর্মী আবুল নয়ন ধন্যবাদ আপনাকে আবারও সীমান্তের উপরে উত্তেজনা ছড়ালো আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের হোয়াইটকং এলাকায় আমার ঠিক পেছনে মায়ানমার সীমান্ত এই এলাকাটিতে আজ সকালে ব্যাপক গোলাগুলির শব্দে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে সকালে যখন উপারে গোলাগুলি হচ্ছিল এই গোলাগুলির সাথে আসলে এখানকার মানুষ অভ্যস্ত না কেননা এটি সমতল জেলা এখান থেকে আমার পেছনে যেই সীমান্ত সড়কটি দেখা যাচ্ছে সীমান্ত সড়কের উপারে মায়েরমা সীমান্ত দীর্ঘদিন ধরে ঘুমদুম তুমরুর উপারে অর্থাৎ আমার ডান পাশে উত্তেজনা চলে আসছিল এই পার্টিতে অনেকটা শান্ত ছিল কিন্তু কাজ সকালে ওপারে ব্যাপক গোলাগুলি হয়েছে তবে কাদের মধ্যে এগুলাগুলিটা হয়েছে সে বিষয়ে আমরা জানতে পারিনি তবে স্থানীয়রা বলছেন আমার পেছনে যেই সীমান্ত সড়ক দেখা যাচ্ছে সীমান্ত সড়কের ওপারে এখানকার যে সম্প্রতি সময়ে আলোচনায় আসা নবী হোসেন গ্রুপ নামে তাদের তৎপরতা রয়েছে তারা এখানকার যে জেলে রয়েছে স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে সেখান থেকে চাঁদ আদায় করেন অপহরণ করেন বলে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছিলেন ধারণা করা হচ্ছে মিয়ানমারের যে স্বাধীনতাকামী আরাকান আর্মি তাদের সঙ্গে নবী হোসেন গ্রুপের সঙ্গে হয়তো এই উত্তেজনা শুরু চলছে কেননা উপারে যে মিয়ানমারের বিজেপি একটি বিউপি রয়েছে সেখানে তাদের উপস্থিতি অনেকটা কম কয়েকদিন আগে এই সড়ক দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ওখানকার বিজেপির সদস্যরা যার কারণে আসলে উপারে উত্তেজনাটা কখনও উত্তাপ ছড়াচ্ছে আবার কখনো শান্ত হচ্ছে সর্বশেষ আসলে সীমান্তের তথ্য যদি আপনাকে একটু জানিয়ে রাখি তুমরুতে আজ সকালে একটি মোটার সেল উদ্ধার করা হয়েছে গত রাতে একই স্থান থেকে আরেকটি মোটর সেল উদ্ধার করা হয়েছিল দুটি মোটর সেলই এখন তুমরু যে বিওপি রয়েছে বিওপির মধ্যবর্তী পশ্চিমকুলের মাঝামাঝি স্থানে রয়েছে এখনও পর্যন্ত ওই এলাকাটি বিজিবি যারা রয়েছে তুমরু বিওপির তারা এলাকা আসলে পাহারা দিচ্ছেন ওই সড়কটি চলাচল বন্ধ রেখেছে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল সেই মোটরসাইলগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য তারা তৎপরতা শুরু করেছেন একটু পর সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করার হবে এমনটি আমরা জানতে পেরেছি আসলে গত দুই তিন দিন ধরে সীমান্ত অনেকটা শান্ত ছিল ব্যাপক গোলাগুলি হয়নি কিন্তু আজ সকালে হোয়াইটকং এর অপর প্রান্তে গোলাগুলির কারণে আসলে মানুষের মাঝে যে হঠাৎ ভয় যে কাজ করা সেটি আবারও শুরু হয়েছে এই ছিল আমার কাছে সীমান্তের সর্বশেষ তথ্য চলে যাচ্ছে স্টুডিওতে দর্শক টেকনাফের থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী